আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দুর্গাপুজো আসলেই কারো ভাদ্র মাস, আবার কারো বা সর্বনাশ। আর যাই হোক, পুজো আসলে সকলের একটু আশা, ভালো থাকা, মোটা টাকা রোজগার করা। কিন্তু এখন দেখা যায় সারা বছর ধরেই অতি কষ্টের মধ্যে জীবন জীবিকা অতিবাহিত করতে হয়, অনেকেই নুন আনতে পান্তা ফোড়ানোর মতন পরিস্থিতিও সৃষ্টি হয়ে যায়। সেরকমই নদিয়া রানাঘাট থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে হাবিবপুর অঞ্চলের দক্ষিণ মাঝদিয়ায় প্রায় কুড়িজন শ্রমিক একমাত্র রুটি রোজগার। তারা বাঁশ কেটে তাদের ঝুড়ি তৈরি করা। তাদের এক শ্রমিক খোকন দাস জানায়, আমরা বিভিন্ন ধরনের বড় বড় ঝুড়ি তৈরি করি, সামান্য লাভে বিক্রি করতে হয়, তবে চাহিদা আছে কিন্তু উপযুক্ত পারিশ্রমিক পাওয়া যায় না। তারা এও জানান, একটি ঝুড়ি তৈরি করতে প্রায় পঞ্চাশ টাকা অর্থ ব্যয় হয়, তার উপরে আবার নিজের কঠোর পরিশ্রম। মূলত সেই সমস্ত ফুলের ঝুড়ি বিভিন্ন কাজ, সবজি, আম সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। খোকন দাস ও তার সহকর্মীরা জানান, আগে দুর্গাপুজোর সময় বিভিন্ন পুজো মণ্ডপে বাঁশের তৈরি শিল্পকলা তুলে ধরতেন পুজোক্তরা, কিন্তু বর্তমানে সেই বাঁশের তৈরি ভাস্কর্য শিল্পকলা অবলুপ্তর পথে। বেশ কয়েক বছর ধরে পুজো মণ্ডপের কাছে তাদের ডাক আসত, এখন তাদের আর কেউ ডাকে না। সরকারও তাদের কথা চিন্তাভাবনা না করে এবং তাই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পদক্ষেপ, সেই ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করলে তারা সচ্ছলভাবে আবার এই বাঁশের কারুকার্য নিয়ে ফিরে আসতে পারবেন মানব সমাজে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কতগুলো পরিবার আছে, পরিবার মানে কতজন এই কাজের সাথে যুক্ত? এই ঝুড়ি কোথায় কোথায় দেন আপনারা? ধানতলা, নোকাড়ি, রানাঘাট, বাইরেডাঙ্গা, বসুন্ডা। কি কি এই ঝুড়িতে কি কি মানে মানে কি জন্য ঝুড়ি, মানে কি ফসল বা কি হয়? ফসল বলতে মানে চাষিরা ফুল যেগুলো বাজারে নিজে বিক্রি করে, ওখানে পাইকারি কিনে নেয়, নেওয়ার পরে ওনারা ওই ঝুড়িতে লোড করে শিলিগুড়ি, তারপরে মালদা এইসব দিকে পাঠিয়ে, কলকাতার দিকেও পাঠায়, কলকাতার দিকে পাঠাই, মানে বাড়ি বাজারে নিয়ে আসে। কত ঝুড়ি তৈরি করেন আপনারা? আমাদের একশো টাকা, একশো টাকা পিস। তাতে খরচ হয় কত? তারপরে আপনারা দেন দোকানে, তো মানে তাতে লাভ কিরকম হয়? লাভ মানে সীমিত লাভ আমাদের, হয়তো চার পাঁচ জন মিলে কাজ করার পরে আমাদের কোনোদিন 600 টাকা, কোনোদিন 700 টাকা। এই একদিন সারাদিন সকাল থেকে কাজ করলে কটা ঝুড়ি তৈরি করতে পারেন? 10টা 12টা। এক একজন না, ওই 3-4 জন মিলে করা হয়, 10টা থেকে 12টা করা হয়। 10 থেকে 12টা সারাদিন জোগাড় করা হয়, সন্ধ্যের দিকে বলে না। এই এই টাকাটা কি ওরা যখন আপনারা মার্কেটে দেন পাইকারি বাজারে, সেখানে পয়সাটা দিয়ে দেয়? দিয়ে দেয়। আর বাঁশ কোথা থেকে কিনে আনেন? বাঁশ গ্রামের থেকে কাটতে হয়। পাইকারি অনেকে ভ্যানে ট্যানে করে নিয়ে আসে তাদের কাছ থেকে। কত কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত? মোটামুটি 30-35 বছর। এগুলোই করছেন? এইগুলোই করছি। কি চান বর্তমানে, কি চান, যে কোনো সুযোগ সুবিধা বা এরকম ধরনের কিছু চা চান? সুযোগ সুবিধা আমাদের যদি সরকার একটু কিছু দিয়ে সাহায্য করতো, তাহলে আমরা নিজেরা আরও ব্যবসাটা বাড়াতে পারতাম, কিছু লোন টোন পেলে পরে। এইটার থেকে দেখা যাচ্ছে আমরা আরও গাড়ি টাড়িতে বাড়িয়ে আমরা আরও বেশি মাল প্রদর্শন করতে পারতাম। কী নাম আপনার? মানে বাড়ির কাজ ছেড়ে এগুলো করেন? কি করেন, কি দিয়ে কি করেন? বেটি জাঙ্গি তুলে দেয়, এই যে ঘোরাতে হয়, ঝুড়ি বুনতে হয়, মাথা কাটতে হয়। মানে ঝুড়ি ঝুড়িও তৈরি করেন? এই ঝুড়ি কোথায় যায়? ফুলের ঝুড়ি। দুর্গাপূজার সময় কি বেশি অর্ডার হয়? বেশি 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 এখন পূজোর সময় না, এখন কালী এই ইয়ে পুজোর সামনে খুব কাজ হয়, নাহলে শরীর খারাপ হলে করতে পারেন। কি নাম আপনার? আমার কাজলি দাস।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।